হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছাকুরি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে আমি চলে এসেছি এডুকেশান জেনারেলের ডিএসি এ টু পেপারের সিলেবাস সিলেবাস কী রয়েছে তোমরা দেখে নাও মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা বা এডুকেশনাল থট অব গ্রেট এডুকেটর্স অর্থাৎ মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা কি কী তোমাদেরকে পড়তে হবে ডিএসসি এ টু পেপারের জন্য এডুকেশন জেনারেল বা শিক্ষাবিজ্ঞান জেনারেল ডিএসসি এ টু পেপারটি কিন্তু সহজ রয়েছে ডিএসসি এ ওয়ান পেপার থেকেই আজকের এই ভিডিওতে ডিএসসি এ টু পেপারের সিলেবাসটি আমি আলোচনা করে দিচ্ছি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও নিয়ে হাজির হব তোমরা সিলেবাসটি দেখে নাও প্রথমে তোমাদেরকে যেটি পড়তে হবে পাশ্চাত্য শিক্ষাবিদগণ পার্ট ওয়ানে তোমাদের থাকবে প্লেটো রুশো মন্তেশ্বরী এই তিনজনের অবদান কিন্তু পড়তে হবে শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা বা শিক্ষা ভাবনা যে রয়েছে এই তিনজন পাশ্চাত্য শিক্ষাবিদগণ এদের সম্পর্কে তোমাদেরকে কিন্তু পড়তে হবে এদের সম্পর্কে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো তারপরে তোমরা দেখে নাও সেকেন্ড পার্টে তোমাদেরকে কী পড়তে হবে পাশ্চাত্য শিক্ষাবিদগণ পেস্তালসি জন ডিউই আই ভান ইলিজ এই তিনজনের অবদান তোমাদেরকে পড়তে হবে সেকেন্ড পার্টে রয়েছে এই সেকেন্ড পার্টে যে তিনজনের অবদান শিক্ষা চিন্তা বা শিক্ষা ভাবনা শিক্ষা দর্শন এদের সম্পর্কে কিন্তু পড়তে হবে কী গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব তারপরে তোমরা দেখে নাও তিন নম্বর টপিকে অর্থাৎ ভারতীয় শিক্ষাবিদগণ পার্ট ও ওয়ানে তোমাদেরকে কি পড়তে হবে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি এই তিনজনের অবদান তোমাদেরকে পড়তে হবে শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা ভাবনা কী রয়েছে এই তিনজনের অবদান তোমাদেরকে পড়তে হবে ভারতীয় শিক্ষাবিদগণ হিসেবে পার্ট ওয়ানে পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট টুয়ে কী রয়েছে চার নম্বর টপিকে ভারতীয় শিক্ষাবিদগণ সর্বপল্লী রাধাকৃষ্ণন বেগম রোকিয়া ভগিনী নিবেদিতা এই তিনজনের অবদান তোমাদেরকে পড়তে হবে এই তিনজনের অবদান অর্থাৎ শিক্ষা দর্শন শিক্ষা চিন্তা ভাবনা এই বিষয়গুলি তোমাদেরকে পড়তে হবে এই যে চারটি টপিক রয়েছে চারটি টপিকে পাশ্চাত্য শিক্ষাবিদগণ পার্ট ওয়ান পার্ট টু আর ভারতীয় শিক্ষাবিদগণ পার্ট ওয়ান পার্ট টু কিন্তু রয়েছে এখান থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো তাই তোমাদেরকে বলবো সিলেবাসটা তোমরা দেখে নাও আর তোমাদের কতগুলি সাবজেক্ট থাকবে কি কি সাবজেক্ট থাকতে পারে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তোমাদের ফিফথ সেমিস্টারের এক্সাম কবে হতে পারে এই নিয়েও কিন্তু আমাদের ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলে তোমরা যারা এখন পর্যন্ত সেই ভিডিওটি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ